দোস্তরাটা ফোন দেয় সাথে অনেকক্ষণ বয়া রয়েছি। দোস্ত কই তুই? এই যে বেটা সাদে বয়া রয়েছে এতক্ষণ ধরে তুই নাই, সাদাই তো দেই একটু। আচ্ছা ঠিক আছে আয়। দোস্ত এইদিকে এইদিকে এদিকে আসো, ওইদিকে কি করতে যাও, এদিকে আসো, তোমার জন্য আর এখন বয়া রয়েছি। দোস্ত কি অবস্থা তোর? এই তো দোস্ত ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো বয়, অনেকদিন পরে দেখা। অনেক দোস্ত সামনে তো কুরবানি, গরু টর কিনছিস নাকি? হ্যাঁ কিনছি। তুই কিনছু? বাজারে সেরা গরু কিনছি 2 লাখ টাকা দিয়ে। অত লেখার মধ্যে আমার গরু 1 নম্বর গরু। এটা চাপা করে দিস, আমার বাপ 4 লাখ টাকা দিয়ে কিনছে গরু। হইলো নাকি 4 লাখ টাকা দিয়ে কিনছে? বাজারে সেরা গরু কিনে এলাম 2 লাখ দিয়ে, তুমি 4 লাখ টাকা দিয়ে সেরা গরু কিনলি। দোস্ত গরু কিনলি কবে? দোস্ত আমি তো কিনছি গতকাল। গতকালকে তো আমি সিরা বাজারে গরু কিনে আনলাম। তো আমি তো কিনিনি, আমার বাপ গেছিল আগে, মুকাই 2 দিন আগে কিনছে। দুদিন আগে কিনছে? ঈদের দিন দেহা যাবেনি, কার গরুর মাংস কত বেশি হইছে। হ্যাঁ দেখপন দেহা যাবেনি। তো আমি ফোন দেব না, তুই চলে আসিস। হ্যাঁ দেহা যাবেনি। আচ্ছা দেহা যাবেনি। আরে ভাই কই না কুরবানি গরু লিয়ে। আরে ভাই কইতে কইতে আমার সে বড় গরু। কিরে ভাই 2 লাখ আর 4 লাখ টাকা নিয়ে গ্যাঞ্জাম লাগাইছো? আমি তো কালকে 6 লাখ টাকা দেখি নিয়েছি। কোন কি ভাই কোনাটা কিনছেন গরু? কালকে ওই হাটের থেকে তো আমি কিনে নিয়েছি। কালকে একটা সিরা গরু কিনছে 2 লাখ টাকা, দুর উপরে 6 লাখ টাকা দিয়ে। কে বল তুই কি কইস? হ্যাঁ আমি তো 6 লাখ টাকা দেখি নিয়ে আসলাম গরু। আমার সোহে কি আমি ভুল দেখলাম? তুই না কালকে বেড়া কিনে লিয়ে আয়। হি থাক আমি পরে দেখা করবো, আমার সবার সাথে পরে দেখা করবো। যদি গরু কিনছে আমার দেয়া গরু মানে কি করে যাচ্ছো? কারা কিনে দেখে চাও আমার দেখা হয় সব জায়গায় ভাবার তো। শালা কি বড় সাহেব আস দেই ছোট ভাই। হি শালা তো আমার থেকে বড় সাহেব। আমার কোমর ফাঁস করে দিদি আর হালা করতে পরে দেয়া করবো না। মাথায় হ্যাং করে লাইছে। কারা কিনে নি ছুই দিতে কয় 6 লাখ টাকা দিব। তোরা কি গরু কিনছো? তার সেন বড় গরু কিনছে আমি তুই জানিস। কালকে যাই আসে শরৎনগর হাটার থেকে 8 লাখ টাকা দিয়ে করবি। 8 লাখ টাকা দিয়ে করবি কোন কি ভাই? সে দেখলি আবার করে দেয়া লাগে। সে কি গরু নাকি? সে একবার ডাটের গরু, মাথা নষ্ট করাবে। সে গোশত দেখি টেস্ট হবে নি রে ভাই। ঈদের দিন একবার ঈদের দিন দেয়া করিস, আমার ভাই তো করে দাওয়াত রইল, তোমারে খাওয়াবো না একদম। আচ্ছা ভাই একটু ডুবো খাবো। যাবো না। আচ্ছা যাবো না। ঠিক আছে। আরে ছোট ভাই রে। এ ভাই ভাই বড় ভাই দাঁড়া দাঁড়া বন্ধুরা দাঁড়া দাঁড়া। অবস্থা কি হইলো তোর আবার? হালার পর হালারা, এই 2-4 লাখ টাকার গরু কিনা সারা এলাকা ঢোল পিটাইছ তো, তাই না? মগবাপ কি করছে জানো? কি করছে মগবাপ? কি করছে? টেলিভিশন কি দেও? তোমরা টেলিভিশন দেও? হ্যাঁ কাশেম টিভি নিউজ শুনছো? কাশেম টিভি? হ্যাঁ ন্যাশনাল নিউজ শুনছো? দেখছো এলাকার সেরা গরু কার বাপে কিনছে? আমার বাপে। দাম শুনলে তোমার মাথাটা তো নষ্ট হয়ে যাবে। কত দাম? কত? 16 লাখ। 16 লাখ কই কি? 16 লাখ। 16 লাখ টাকা দেখো। হ্যাঁ মাথা নষ্ট করে। হ্যাঁ তোমরা তো পোর পিপল, তোমাদের কি বলবো, খয়রাতির বংশ। দেখলে আমি তো মনে করছিলাম যে বাজারের সেরা গরু আমি কিনে লাইতে 8 লক্ষ করে দিবে। নো, তুমি নিউজ দেখো না ভাইয়া, তুমি নিউজ দেখো, নিউজটা দেখো তারপর ফোনের মধ্যে আমার নিউজ থাকে, আমি কেন নিউজ দেখতে যাব? না না তুমি ফেসবুকে দেখো, দেখোই তুমি এলাকার সেরা গরু কার বাপে। এ দাঁড়া এখনই দেখতেছি, দাঁড়া দেখো তো, তোমরা দেখতে থাকো, দেখো সবাই দেখো। আরে গুগলে সার্চ দিলেই তুই তো তোকে না দাও, তুই তো প্রমাণ নিচ্ছিস না, বুঝিস নেই চাপা পিটাকে চলে গেল নাকি? আছে গরু তোরা ছোট ভাই আসু, ঈদের দিন আমার বাড়ির তো ঘরে দাওয়াত রইল, আমার গরু দিয়ে আমি 8 লাখ টাকা দিয়ে কিনছি, আমি ভাবর মারতে কি মারছি সস্তায় দেয়া দিয়ে আসবো, আর আমার ভাই দাওয়াত রইলো কবজি ডুবো খায় আসিস। ঠিক আছে ভাই দেখ। ঠিক আছে। আচ্ছা আর তোরা এই 2 লাখ 4 লাখ টাকা লিয়ে সব লিয়ে দোস্ত নিদে করে মধ্যে তর্কাতর্কি করে বাঁধতে, কুরবানি দিছু মন থেকে আল্লাহ কবুল করে
এই মনলে কুরবানি দিছো কে 2 লাখ টাকা দিতে কে 4 লাখ টাকা এটা কোনো বিষয় না ঠিক আছে আর এইটা লিয়ে জানো আমি জানো না এই আর পরে জানো না আমি তার কথা করতে দুই জনের মধ্যে কোনো মনোমালিন্যতা না সৃষ্টি না ঠিক আছে থাক এইটা দিন কিন্তু আসিস আচ্ছা ভাই তুই আসিস কোলা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে দোস্ত চলো আমরা যাই আমরা কি করব বসে চল যাই চলো